ভদ্রতা শিখি বাবা মায়ের কাছ থেকে, তাই না? আমরা আদব কায়দা সব ঘর থেকে শিখি, সেকেন্ডলি আমরা এসে স্কুল থেকে শিখি। তো আমার স্পেশালিটি হচ্ছে আমি মানুষকে ইংরেজি শিখাই। আমাদের ইংরেজির প্রতি একটা ভয় আছে, তাই না? আমারও ছিল, রাদার আমারও বেশি ছিল। আমি কিন্তু ফেল টু লেভেল ছাত্র ছিলাম, তাকে আমি বলছি আমি ক্লাস এইটে অঙ্ক ফেল করেছি এবং ফাইনালে। বাট আমি যেহেতু অন্যান্য সাবজেক্টে ভালো ছিলাম, তো আমাকে বিশেষ বিবেচনায় পাশ করানো হয়েছিল। আমার মা এখন আমাকে খোঁটা দেয়, হ্যাঁ পরবর্তীতে আমি অনেক ভালোভাবে রেজাল্ট করেছি, বাট আমার মা এখন আমাকে বলে তুমি ইফেক্টিভলি একটা ক্লাসে তুমি বিশেষ বিবেচনায় উত্তীর্ণ। এবং সেটা করতে হলে আমি যে স্কুলে ছিলাম সেখানে বাবা ও মাকে ডাকে, তাকে ডেকে বলে যে আপনার ছেলে ফেল করেছে, তো তাকে যদি আমাদের পাশ করাতে হয় তাহলে আমরা অনেক কনসিডারেশন করে পাশ করো, আর অনেক বকাবকি করবো। তা আমার বাবাকে আমি ভয় পেতাম, আমি বলছি আমার বাবা যাবে, তাহলে কে যাবে? আমার মাকে নিয়ে গেছে। আমার মা অনেক কথাটা তো শুনছে, শুনে বাট হ্যাভিং সেড দ্যাট ক্লাস নাইনে উঠে আমি ফার্স্ট পরীক্ষাতে হই থার্ড, সেই একই স্কুল, ঠিক আছে? তো এর মধ্যে ট্রানজিশনটা ছিল, আমি এর আগে খেলতাম বেশ ভালো টেবিল টেনিস খেলতাম, খেলাধুলা বাদ আমাকে বললাম তুমি খেলবা না, তুমি পড়বা। আমি পড়াশোনা শুরু করলাম, ভালো পরের পরীক্ষাগুলোতে থার্ড থার্ড হতে পারিনি, আবার মোটামুটি দশের বাইরে, কিন্তু পরবর্তীতে আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো, ইন্টারমিডিয়েটে আমার স্ট্যান্ড করার কথা, এবং সাবজেক্ট বলছে আমি আমার কলেজে ফার্স্ট বলছিলাম, আমি একটা আমেরিকান কলেজ পড়েছি, নটরডেম কলেজ, আমেরিকানরা সেখানে পড়ায়। তো আমি ম্যাট্রিকের রেজাল্ট ভালো করা সত্ত্বেও আমি ইংলিশে কথা বলতে পারতাম না, আমার ইংলিশ লেখা অত্যন্ত ভুল ছিল, যদিও আমি ম্যাট্রিকে বাংলা এবং ইংলিশে লেটার মার্ক পাওয়া। কিন্তু পরবর্তীতে আমি যখন কলেজে গেলাম তখন আমি টের পেলাম যে আমি ইংলিশে কথা বলতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যে লিখি আমার লেখার মধ্যে প্রচুর ভুল, এইগুলো নিয়ে আমি লেটার মার্ক পেয়ে, তারপরে আমাদের দেশে লেটার মার্ক পেতে ভালো ইংলিশ হতে যাওয়া লাগে না, হয়তো টুকটাক হয়তো ওই পাতাটা আমি ভালো লিখছিলাম কিছু একটা হবে, অথবা কম ভুল করেছিলাম, তাই তো? লেটার মার্ক পেলে আমি জানতাম যে আমি ভালো লিখি না, বা আমি ফরেনারের সাথে ইংরেজিতে কথা বলতে পারি না, পারবো। তো আমার একটা চেষ্টা ছিল যে তাহলে আমি ইংলিশ কীভাবে শিখবো, কোথায় শিখবো। হ্যাঁ, এবার আমার জন্য সুবিধা ছিল, আমি যদি আমেরিকান কলেজে পড়েছি, আমার টিচাররা ছিল আমেরিকান, তো ওনারা প্রথম দিন বলে যে বই দাও, আমাকে আমার বই দাও আমাকে, তো আমাদের এরকম বই হাতে নিয়ে বললো যে স্যার বলে যে ওকে দিস ইজ ইউর বুক, ইউ শুড রিড দিস বুক ইন ইউর হোম নট ইন দ্য ক্লাস, এই হলো বই। বলে যে তোমরা যদি ইংলিশে কাঁচা তা সে যদি আমেরিকান, সে বললো আমি তোমাদেরকে ইংলিশেই বলবো, ইংলিশে কথা বলবো, আমাদের আজকে থেকে সব ইন্টারাকশন উইল বি ইন ইংলিশ। উনি বাংলা জানতেন, তো উনি বলে যে তোমাদের যেহেতু শিখতে হবে ইংলিশ, আজকে থেকে বাংলা বাদ। ওই ক্লাসে আমরা বাংলা বলতাম না, বিকজ হি ওয়াজ অ্যান আমেরিকান, সে যদি বলে যে আমি বাংলা বলবো না, তাহলে আদারওয়াইজ ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, তাই না? আমি আমার ক্লাস ক্যাপ্টেন ছিলাম, তো আমি সব ঝড় আমার উপর দিয়ে দিই, সে আসলে বলে ওকে লক দ্য ডোর, bring the chalk, bring the duster, তো সব তো ইংলিশই হচ্ছে। আমাদের এন্টার এনভায়রনমেন্টটা ছিল বেসিক্যালি ইংলিশ। ফার্স্ট থিং হচ্ছে ইংলিশে কথা বলার জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট দিতে হবে, যে এনভায়রনমেন্টে আমরা কেউ বাংলা বলবো না। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, বেসিক্যালি আজকে আমি আমার আইডিয়াটা আমি শেয়ার করবো। ক্লাস নাইনের স্টুডেন্ট তোমরা হয়তো জেনে থাকবা, ওরা অলরেডি তিন মিনিট চার মিনিট এক্সারসাইজে ওরা কন্টিনিউসলি আমার সাথে ইংলিশেই কথা বলে, এবং আমি ওই ক্লাসে সেকেন্ড ক্লাস অনওয়ার্ড আমি আর কোনো বাংলা বলি। ইংরেজিটা একটা ভাষা বাংলার মতো, ঠিক আছে? তুমি যেমন বাংলা অনওয়ার্ড কথা বলছো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, তোমরা যদি আমার সাথে থাকো, ইফ ইউ ফলো মাই লেকচার, আমার লেকচারটা এমন একটা গতিতে যাবে যেটা তোমাকে নিয়েই যাবে, এবং তোমরাই দেখবা সেকেন্ড ক্লাস অনওয়ার্ড তোমরাই ইংলিশে কথা বলছো, এবং আমরা এই ক্লাসে কোনো বাংলা ইউজ করবো না। আজকে আমি বলছি বোঝার সুবিধা, সেকেন্ড ক্লাস অন আমি দশটা ক্লাস নিই নর্মালি, এই দশটা ক্লাসের মধ্যে তুমি নিজেকে এক্সেল পাবা যে তোমরা সবাই ইফেক্টিভলি কথা বলছো। হ্যাঁ, প্রথমে আমরা এক মিনিট কথা বলবো, নেক্সট দিন দুই মিনিট বলবো, নেক্সট দিন তিন মিনিট বলবো, আমরা এভাবে করতে করতে আস্তে আস্তে পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমরা ইংরেজিতে কথা বলবো এবং শুনবো। তোমরা কি এই এক্সারসাইজ করার জন্য রেডি? তোমাদেরকে মেন্টালি এগ্রি করতে হবে যে আমরা রেডি, বিকজ আমি শিওর যে তোমরা ইউটিউব দেখো, তাই না? এবং ইংলিশ শেখার
বেসিক্যালি দুইটা নিয়ম আছে, আমি শুনতে বলি তোমাদের বুঝার সুবিধা। আমি ভাষা শিখবো, হ্যাঁ এটা বেশ কঠিন, যেহেতু আমি যদি গ্রামারে ভালো না হই তাহলে কিন্তু আমার ভাষা শেখাটা একটু গড়বড় হবে। আবার এইটা আমরা যেভাবে ভাষাটা শিখি সেটা আরেকটা পদ্ধতি আছে, আমরা এটা বলি অ্যাকুইজিশন মেথড। মা বলছে যে সোনা এদিকে আয়, বাবু আয়, খাবি দাও, চকলেট দাও, এই দাও নাও করতে করতে কিন্তু আমরা ভাষা শিখে গেলাম, তাই না? আমাদের আমরা গ্রামার বাদ দিয়ে প্রথমত গ্রামার ছাড়াও ভাষা শেখা যায়। এই মেথডটাকে বলা হয় অ্যাকুইজিশন মেথড, এটা একটা অফিসিয়াল মেথড। তোমরা বড় হলে যদি বই পড়ো, বইতে তোমরা বাবা ল্যাঙ্গুয়েজ ক্যান বি লার্ন বাই অ্যাকোয়ারিং, তুমি শুনে শুনে প্র্যাকটিস করে করে তুমি এই অ্যাকুইজিশন মেথড।